গত ভিডিওতে বলেছিলাম যে আমার ছোট ছেলের আবদারে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বাইরে বের হতে হয়, আর সেই ভিডিওটা ছিল একটু ছোট পরিসরের, আর আজকের ভিডিওটা ওইটারই একটু বড় আর কি, ভাষণ বলা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এই তো চলে এসেছি বাইরে ঘুরতে, আর এভাবে আমার ছোট ছেলে সব সময় আবদার বাইরে বের হবে, বাইরে বের হবে, সে মনে হয় বন্দি খাঁচায় থাকে, যার কারণে বাবা আসলেই তার বাইরে বের হতে হবে। তো ওর আবদারে মাঝে মাঝে ইচ্ছে না করলেও, ভালো না লাগলেও বের হতে হয়। তো এই রাস্তাটা হলো মিরপুর 11-র, মানে ওই যে ভিতরে গলির রাস্তাগুলো, আর আমাদের বাসায় অনেক কাছে, যার কারণে এই ভিতর দিয়ে আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করি। আর রাস্তার পাশে শীতের অনেক সুন্দর সুন্দর দেখলাম, মানে আর কি পোশাক টোশাক বিক্রি হচ্ছে। তো আমি একটু দেখছিলাম যে ভালো লাগলে কিনবো বাসায় পরার, আর শীত তো চলে এসেছে, এখানে অনেক ভালো ভালো পাওয়া যায়। আর মিরপুর 10-11-তে কিন্তু মানে ভালো ভালো শীতের পোশাক কমে কমে পাওয়া যায়। আর এর ফাঁকে নাজুইনকে আমি একটু আদর করছি, নাজুইন অনেক দুষ্টামি করে, বাইরে আসলে তোকে ধরে থাকতে হয়, আর আমি ওকে মানে একটু আদর করছি ধরে আর ভিডিও করছি। তো নাসিব বাইরে বের হতে চায় না, নাসিবকে যদি বলি বাইরে চলো, নাসিব একদমই বাইরে বের হতে চায় না, কান্না শুরু করে দেয়। নাসিব বাইরে বের হবে না, আমি কেন যাব, আমার তো কোনো কাজ নেই। আর নাজুইন, নাজুইন তো বাইরে বের হওয়ার জন্য একদম অস্থির হয়ে থাকে। তো কিছু কেনাকাটাও করে নিয়েছি এর ফাঁকে, আর এই ট্রাউজারটা আমার আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো শীত এটা একটু নরম শীতের মানে ট্রাউজার, আর এটা এটা এটাও কিনলাম, দুইটা ট্রাউজার কিনেছি আমার জন্য। তো আমি এরকম করে পোশাক কিনি বাইরে, যখন বের হই ভালো লাগলে দুই একটা কিনে নিয়ে চলে আসি বাচ্চাদের জন্য, নিজের জন্য, বাসায় পরার। আর আমি বেশিরভাগ বাসায় পরার কাপড়গুলো আমি দেখা যায় মিরপুর 10 থেকে কিনে নিয়ে আসি, হোপ মার্কেটের ওখানে ভালো ভালো পাওয়া যায়। আর নাজুইনের দুইটা ট্রাউজার নিলাম, আর এখন তো ট্রাউজারই পরতে হবে, শীত মোটামুটি একটু একটু পরে গেছে, তো এই জন্য নাজুনের দুইটা ট্রাউজার নিলাম বাসায় পরার। আর বাইরে গেলে আমার নাজুনের কাপড় কিনতে ভীষণ ভালো লাগে, কেন জানি ছোট বাচ্চার কাপড় কিনতে আমার ভীষণ ভালো লাগে। আগে নাসিবেরও ঠিক এমনই করতাম, কিনতাম, তো এখন আবার নাজুনের বেশি কেনা হয়, নাসিবের কম হয়। আর এটা নাসিবের জন্য কিনলাম, এটা আমার কাছে ভালো লেগেছে, যার কারণে নাসিবের জন্য এটা কিনে নিলাম। দুই ভাই দেখা যায় ছোট ভাইয়ের জন্য নিয়ে আসবো, আর বড় ভাইয়ের জন্য না নিয়ে আসলেও আবার একটু মন খারাপ যদি করে, অবশ্য নাসিব মন খারাপ করে না, তারপর ওর জন্য একটা নিয়ে আসলাম। তো এই ছিল টুকিটাকি কেনাকাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শারমিন ব্লগের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।